বিকাল বেলা যদি একদিন ছুটি হইতে একটু ঘুরে ফিরে দেখা যাইতে। আরে প্রবাসের জীবন, ইচ্ছে করলে দেশে সবসময় যাওয়া যায় না। প্রবাসের জীবন এমন একটা জীবন, নিজের ইচ্ছা মতো সবকিছুই করা সম্ভব নয়। দেখা গেল কখনো আকামার সমস্যা থাকে, কখনো কপিলের সমস্যা থাকে, কখনো পাসপোর্টের সমস্যা, আর এটার নামই হলো প্রবাস। প্রবাস জীবনটা আসলে এমন একটা জীবন যে জীবনটা আসলে আমরা সঠিকভাবে আমরা সুন্দরভাবে উপভোগ করা সম্ভব হয়ে ওঠে না। প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের একটা জীবন। ওই যে একজন হাটে শ্রীলঙ্কার একটা, অনেক এরকম হাঁটি হাঁটি একটা আপেল খাইতেছে, বসে খাওয়ার সময় নেই, রাস্তা দিয়ে যাইতেছে আর একটা আপেল খাইয়ে যাইতেছে। কারণ ডিউটি আছে, দেরিতে গেলে সমস্যা। আজকে তো কপিলে আসে নাই এখনো, আগে তো আসি দাঁড়াই থাকতো সে। এটাই হলো প্রবাস, কত কিছু হিসেব করে চলতে হয়, হিসেব করে করেই তো জীবনটাই শেষ। আরে প্রবাসের যে প্রবাস জীবনটা আসলে এমন একটা জীবন আমাদের। আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রবাসীরা কিছু টাকা নিজের কাছে রাখি দিবেন, এই টাকাই আপনার কাজে লাগবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।